আচ্ছা, মানুষের তো স্বপ্নের শেষ নেই, তাই না? অনেকেই হয়তো ভাবেন, যদি আমার কাছে বিল গেটস বা ইলন মাস্কের মতো বিশাল সম্পদ থাকতো তাহলে আমার সব স্বপ্ন নিশ্চয়ই পূরণ করতে পারতাম। শুধু কি টাকার জন্যই আমাদের স্বপ্নগুলো অপূর্ণ থেকে যাচ্ছে? আচ্ছা, তাহলে স্বপ্নের এই জীবন কাটাতে আসলে কত টাকার প্রয়োজন? আমরা সবাই জানি আমাদের অনেক টাকার প্রয়োজন, কিন্তু টাকার অঙ্কটা ঠিক কত তা কিন্তু বেশ ভাবনার বিষয়। সম্প্রতি ন্যাচার সাস্টেইনেবিলিটির জার্নালে প্রকাশিত এক গবেষণায় এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন গবেষকরা। বিশ্বের 33টি দেশের 222 জন মানুষের উপর জরিপ চালিয়েছেন তারা। গবেষণায় অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন ছিল, নিজের স্বপ্নের আদর্শ জীবনযাপন করতে তাদের কি পরিমাণ সম্পদ বা টাকার প্রয়োজন? তারা যদি কখনো লটারি জিতেন তাহলে কি পরিমাণ টাকা তারা পুরস্কার হিসেবে পাওয়ার আশা করেন? তাদের সামনে অপশন বা বিকল্পগুলোর মধ্যে ছিল সর্বনিম্ন $10,000 থেকে সর্বোচ্চ $100 বিলিয়ন। টাকার অঙ্ক শুনে অনেকেই হয়তো মনে করছেন বেশিরভাগ মানুষ $100 বিলিয়ন পুরস্কারকেই বেছে নেবেন। কিন্তু ন্যাচার সাস্টেইনেবিলিটির জার্নালে এই গবেষণায় দেখা গেছে, অধিকাংশ মানুষ ভাবে না যে তাদের স্বপ্নের জীবনযাপনের জন্য সীমাহীন সম্পদের প্রয়োজন। গবেষণায় অংশগ্রহণকারীদের বেশিরভাগই লটারি জেতার পুরস্কার হিসেবে $1 থেকে $10 মিলিয়ন মতো সম্পদ আশা করেছেন। তার মানে বর্তমানে 38 বছর বয়সী একজন মানুষের আয়ুষ্কাল যদি ধরা হয় 78 বছর, তাহলে দেখা যায় $1 মিলিয়ন পেলে তার বার্ষিক খরচ হবে মাত্র $25,000। টাকা দিয়ে কি সুখ কেনা যায়? অবশ্যই সব দেশে কিছু না কিছু মানুষ থাকে যাদের চাহিদার কোনো শেষ নেই। গবেষণায় পরিচালিত দুটি জরিপের একটিতে দেখা গেছে 32% আমেরিকান লটারিতে $100 বিলিয়ন জিততে চান। অন্যদিকে চীনে এই $100 বিলিয়ন প্রত্যাশা করেন মাত্র 8% মানুষ। দ্বিতীয় জরিপে দেখা গেছে লটারিতে সবচেয়ে মোটা অঙ্কের টাকা জিততে চাওয়া মানুষের সংখ্যা ইন্দোনেশিয়ায় প্রায় 39%। অন্যদিকে রাশিয়ার মাত্র 8% মানুষ লটারিতে $100 বিলিয়ন চেয়েছেন। এ গবেষণায় আদর্শ জীবন কেমন হবে তার কোনো পরিসীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। তাই যারা $100 বিলিয়ন বা সীমাহীন সম্পদ চেয়েছেন তারা যে শুধু স্বার্থপরতা বা লোভের কারণে চেয়েছেন তাও কিন্তু নয়। অংশগ্রহণকারীরা যার যার মতো করে নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষার সীমা নির্ধারণ করেছেন এবং সে অনুযায়ী বেছে নিয়েছেন টাকার অঙ্ক। যদিও গবেষকরা জানিয়েছেন যারা $100 বিলিয়ন নিতে চেয়েছেন তারা সবাই সামাজিক ইস্যু নিয়ে কাজ করতে চান বলে দাবি করেন, কিন্তু দিন শেষে সবাই নিজেদের ব্যক্তিগত চাহিদা ও পরিবার পরিজনের পেছনেই টাকা ব্যয় করার কথা জানিয়েছেন। এর পাশাপাশি গবেষণায় আরও বলা হয়, একটা পর্যায়ে গিয়ে মানুষের মনে হয় অঢেল অর্থ সম্পদ মানে অনেক সুখ, কিন্তু গবেষণায় এও দেখানো হয়েছে যে একটা কাট অফ পয়েন্ট আসে যখন গড়পড়তা ব্যক্তির কাছে মনে হয় টাকা মানেই সুখ নয়। গবেষকরা বলেন মানুষ আসলে স্বস্তির জীবন চায়, বেহিসাবি জীবন নয়। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার স্বপ্নগুলো পূরণ করতে আসলে কত টাকার প্রয়োজন?